ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলি হলো কোনটি সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে এটি মডিউলাস অফ এক্স, ঠিক আছে। মডিউলাস অফ এক্স স্কোয়ার প্লাস মডিউলাস অফ এক্স মাইনাস এক্স সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ইকুয়েশনটাকে আমরা দুভাবে লিখতে পারি, ঠিক আছে। এক্স এর মান হয় পজিটিভ হতে পারে, ঠিক আছে, প্লাস এক্স হতে পারে, বা এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে তো স্কোয়ার আছে, তো স্কোয়ারের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কিছুই হবে না, তো এটা এক্স স্কোয়ারই হলো। এবারে মড এক্স, এটাকে আমরা লিখতে পারি, এটা যদি আমি এক্স এর ভ্যালু পজিটিভ হয় তাহলে হবে প্লাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এবার এটা আমরা সলভ করি, তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এক্স কমন নাও, এক্স প্লাস থ্রি, এখান থেকে দুই কমন নিলে হবে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। দেয়ার ফোর উই ক্যান সে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি অর এক্স ইজ ইকুয়াল টু টু। এটা আমরা একটা সেট অফ সলিউশন পেলাম। আচ্ছা, এবারে যদি আমরা করি এক্স স্কোয়ার, এবারে এক্স যদি আমরা নেগেটিভ ধরি তাহলে কি হবে, এটা মাইনাস এক্স হয়ে যাবে। মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এটাও আমরা সলভ করতে পারি মিডল টার্মস ফ্যাক্টরাইজেশন করে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হচ্ছে প্লাস টু এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে, এখান থেকে দুই কমন নিয়ে নাও, এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এবার এখানে কি সেট অফ সলিউশন পাচ্ছি, দেখো এক্স ইজ ইকুয়াল টু থ্রি বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু। তাহলে কি হচ্ছে, এই যে সমীকরণের বীজগুলি হবে থ্রি অর মাইনাস থ্রি এবং টু অর মাইনাস টু, ওকে, তার মানে প্লাস আর মাইনাস টু, প্লাস আর মাইনাস থ্রি। তাহলে অপশন বি যেটা আছে, তাহলে বিটা হচ্ছে সঠিক উত্তর, ওকে। তাহলে আমরা কি লিখবো, বি হচ্ছে, বি যে অপশনটা আছে প্লাস মাইনাস টু এবং প্লাস মাইনাস থ্রি, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।